আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সবার এত এত দোয়া আর এত এত ভালোবাসায় আমিও আগের চাইতে অনেকটাই সুস্থ। তবে এখনও যে পুরোপুরি সুস্থ হয়েছি তা কিন্তু না, তবে আল্লাহর রহমত, আপনাদের ভাইয়ার সেবা যত্ন, সেই সাথে আপনাদের সবার দোয়া ও ভালোবাসা, সব কিছু মিলিয়ে আসলে সুস্থ না হয়ে কি আর পারা যায় বলেন তো। আপনারা যে কতটা দোয়া করেছেন আমার জন্য, কতটা খোঁজ খবর নিয়েছেন, আসলে আমি অনেক বেশি মুগ্ধ আপনাদের ভালোবাসা দেখে। তো ইউটিউবে আসলে কি পেয়েছি আর কি পাইনি এটার হিসাব তো আমি কখনোই করি না আর সামনে করবও না। তবে আপনাদের মতো কিছু ভালো মানুষ, কিছু ভালো আপু পেয়েছি, এটা আমার জন্য কম কিসের, তো এটাই আমার জন্য অনেক। আর আল্লাহর কাছে সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, শুকরিয়া আদায় করি। যাই হোক, আপনারা অনেকেই ব্যস্ত ছিলেন যে আসলে আমার বর্তমান অবস্থাটা কেমন, আমি এখন কেমন আছি, আমার শরীরের যে পরিস্থিতি তাতেও যে আসলে আমি বাসার কোনো কিছু করতে পারছি তা কিন্তু না, আমি একদমই বেড রেস্টে আছি। তবে আজকে আমার শরীরটা কিছুটা ভালোর দিকে বলা যায়। আমি প্রথম অসুস্থ হই 30 তারিখ রাত থেকে, 31 তারিখ আর হচ্ছে 1 তারিখ আমি দুই দিন অসুস্থ থাকা সত্ত্বেও টুকটাক ঘরে কাজকর্ম করতে পারি। তবে 2 তারিখ থেকে তো আমি একদমই বিছানায়, সকালবেলা রাতের বেলা মানে পুরো দিনে কোনো কাজ তো আমি করতেই পারিনি, সারা দিন বিছানায় শুয়েছিলাম। আর আপনাদের ভাইয়া প্রতিদিন রাতে রান্না করেছে, সেই সাথে সকালবেলা রান্না বাড়া করেছে, তারপর হসপিটালে ভাত নিয়ে গেছে, সেই সাথে আমাদের মা মেয়ের কেয়ার করা, বাসার কাজকর্ম, তার নিজের প্রজেক্ট, সব কিছু মিলিয়ে আসলে সেই সব কিছু করেছে। আর আমাকে নিয়ে ডক্টরের কাছে বারবার যাওয়া আসা সেটা তো আছেই। তবে ফাইনালি আমার জ্বর যখন কোনোভাবেই ঠিক হচ্ছিল না, সেই সাথে তো নানান রকমের সমস্যা ছিল, আসলে কোনটা রেখে কোনটা বলবো, তো পরবর্তীতে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমার টাইফয়েড এবং কি ডেঙ্গু দুইটা টেস্ট দিয়েছিল। তো দুইটা টেস্ট করার পর দুইটাই মানে ভালো রিপোর্ট এসেছে, কোনো সমস্যা ওঠেনি। তবে সমস্যার মধ্যে ছিল যে আমার হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম ছিল, শরীরটা আমার বেশ অনেকটাই দুর্বল ছিল। তো আমি অনেক আগে থেকে আসলে খাবার দাবারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছিলাম, যেটা ধীরে ধীরে আমার শরীরের ওপর অনেকটা ইফেক্ট ফেলেছে। সে কারণে আমি যে এত এত অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম এগুলো আমার কোনো কাজে দিচ্ছিল না। তো এগুলো কোনো কাজে না দেওয়ার কারণে আমি আসলে বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। ফাইনালি পরপর কয়েকবার ডক্টর দেখানোর পর এখন আমার জ্বরটাও আর আসছে না, সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা যে ছিল সেইটাও কমেছে আজকে দুপুরের কিছুক্ষণ আগ থেকে। আর সেটা কমার কারণেই কিন্তু সেই 3 তারিখের করা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি, শুধুমাত্র আমার আপুদের উদ্দেশ্যেই, যারা অনেক বেশি ব্যস্ত ছিল আমার বর্তমান পরিস্থিতিটা জানার জন্য, কি হয়েছে সেটার জানার জন্য। তো আমার নর্মালি হচ্ছে এমনিই সিজনাল জ্বর এসেছিলো, তবে আমার শরীরে রক্তের পরিমাণ কম থাকার কারণে আর দুর্বল থাকার কারণে কোনো ওষুধপত্র এরকম কাজ করছিল না, মূলত সে কারণে আমি এত বেশি অসুস্থ ছিলাম। তো এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ। তো দেখা যাক কতটুকু রেগুলার ভিডিও দিতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সেই দিন আসলে এই ভিডিও করার উদ্দেশ্যে যে কাজ করেছিলাম তা কিন্তু না, ভাবছিলাম যে নিজের উপরে একটু জোর খাটিয়ে কাজ শুরু করলে হয়তো বা টুকটাক করে সংসারে কাজকর্ম আমি করতে পারবো। তবে আমি কিন্তু ওই বীজগুলো লাগানোর পর আর এই ওয়ার্ড্রপের উপরটা ক্লিন করার পর এত বেশি অসুস্থ হয়ে যাই, আমাকে দিয়ে আর কোনো কিছুই সম্ভব হয় না, একেবারেই বিছানায় পড়ে যায় আর কি। তো এই কাজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, সেই সাথে আমার বর্তমান অবস্থানটাও আপনারা জানতে পারছেন। তো ভিডিওতে কোথাও কোনো কিছু ভুল ভুলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কি আমার কোনো কিছু হয়তো বা বলা মানে মিসিংও হয়ে যেতে পারে, তো আপনাদের আরও কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে বা কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।
তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে নেক্সট আবার আমার ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম